আল্লাহ নবী বলেছেন লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ নবীজি বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের লোকেরা রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে বাদ্যযন্ত্রে তালে তালে নাচবে গান বাজনা মাদককে তারা স্বাভাবিক বিষয় হালকা বিষয় হিসেবে গ্রহণ করে নেবে বলেন তো আজকে মুসলমানদের ঘরে ঘরে ঝাকানাকা ঝাকানাকা গান আছে না নাই এখন আমাদের বিয়ে শাদিগুলোতে গান ঢুকে গিয়েছে কমিউনিটি সেন্টারগুলোতে দেখবেন গান আর গান যে বাড়িতে বিয়ে বিয়ে মানে গান বাজনা অথচ বাজনাকে গানকে হারাম করেছেন কে বিয়ে শাদি এটা পাক কাজ না নাপাক কাজ আর একটু জোরে বলেন গান বাজনা পাক না নাপাক দেখেন তো আপনি বিবেকবান মানুষ বিয়ের মতো পবিত্র একটা জিনিসকে আপনি গান বাজনার মতো অপবিত্র জিনিস দিয়ে শুরু করেন আল্লাহর কসম যাদের বিয়ে শাদি অশ্লীল গান বাজনা দিয়ে শুরু হয় এই পুরুষ আর এই নারীর দাম্পত্য জীবনে কোনোদিনও রহমত বরকত আসবে না এদের দাম্পত্য জীবনের ফলে যে সন্তান আসবে এই সন্তান দিনদার হবে না নেককার হবে না ঝাকানাকা ঝাকানাকা গানের মাধ্যমে বিয়ে হয়েছে সন্তান যেগুলো হবে ওগুলোও ডিজে ডিজে আর ঝাকানাকা ঝাকানাকাই হবে খবরদার বিয়ে শাদিতে নাচ গান বাজনা বন্ধ করেন বিয়ের মতো পবিত্র জিনিসে মুসলমানের সমাজে গান বাজনা ঢুকলো কেমনে যে বাড়িতে বিয়ে হয় আশেপাশের বাড়ির মানুষরা বাজনার জন্য বাজনার যন্ত্রণায় ঘুমাইতেও পারে না ঠিকও দেখি আপনারা হয় তো খাম খেয়ে করতে আমি ওখান বুঝি না তা ঠিকও মানুষই হয় বাড়িতে খাম খেয়ে করে এটা ঠিক ঠিক কালি ওয়াজেও রয়ে রানি হায় রে হায় মানুষ আমি এদিন এক এলাকাতে গেছিলাম তো ক্যামেরা অকলটা খোয়া যান না এই এলাকার মানুষ খুব বালা আজকে কত বছর ধরে এই এলাকা মাশাআল্লাহ সহি দিন চর্চা হয় তো যাই হোক এক আউল বাউল এই এলাকাতে গেছিলাম প্রচুর মানুষ হয়েছে আমি কইলাম বুঝলাম না আমরা মাহফিল ও আইন মানুষ সবাই দে মানুষ হন হুজুর এক মানুষ দুই জায়গা যায় ইনো আই ওয়াজ শুনতো ইনো যায় ডং দেখতো না একজন মুমিনের স্বভাব হবে সে কখনোই অহেতুক ফালতু কাজে কখনো সে যাবে না আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক অর ভেইন ওয়ার্ড সফল কাম মুমিন হলো সে অনর্থক অহেতুক ফালতু কথাবার্তা এবং কাজকর্ম থেকে বিরত থাকে সম্মানিত উপস্থিতি এজন্য গান বাজনার দিকে যাওয়া যাবে না আমার যুবক ভাইদেরকে বলবো তরুণ ভাইদেরকে বলবো খবরদার বাজনা যুক্ত কোনো গান শুনবেন না কি আর বলবো বাজনা এখন গানে থাকতে থাকতে এখন ওয়াজের ভিতরেও বাজনা ঢুকে গিয়েছে আচ্ছা ওয়াজের ভিতরে বাজনা কিলা ঢুকছে কেন আপনারা কই অঙ্কু দেখবা সবে ফেসবুক চালান নানি আপনারা ফেসবুকে এখন নয়া নয়া কিছু পেজ খুলছেন কইল্লা কিছু বক্তা অহল আসেন তারা কোরআন হাদিসের কোনো ওয়াজ নাই কিংবা কোরআন হাদিসের ওয়াজ থাকলে মাঝে মাঝে দেখছি আমরা কথাবার্তার হাইটা আর ফিজে দিয়ে একটা ইমোশনাল মিউজিক দিচ্ছেন হবাই মিউজিক চলেন ইবাই ওয়াজ চলেন ইটা ভিডিও আপনার আর নজরও পড়ছেনি এটা হলো কিয়ামতের আলামত ওয়াজর মিত্র বাজনা ঢুকে গেছে এটা আখিরি জামানার ফিতনা খবরদার বাজনার ধারে কাছেও যাবেন না যুবক ভাইদেরকে বলবো বাজনা যুক্ত গান শুনবেন না নবীজি বলেছেন আল গিনা উয়ানবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ানবুতুল মাউজ্জারা পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি বাজনাযুক্ত গান মানুষের মধ্যে মুনাফিকি বাড়িয়ে দেয় সুতরাং যে কাজ করলে পরে অন্তর কলুষিত হয়ে যায় এই কাজের ধারে কাছেও মুসলমান কখনো যেতে পারে যদি গান শুনতে মন চায় আমার দেশে সাইমুম কলরব আরো বিভিন্ন শিল্পী এরা কত সুন্দর সুন্দর গান গায় আল্লাহর শানে গান রসুলের শানে যে গান হয়
এই গানগুলো শুনবেন এই গানগুলো শুনলে দেখবেন এই গজলগুলো হৃদয়ের খোরাক মেটাবে কলিজা ঠান্ডা করে দিবে বাজনা ছাড়াও গানের মধ্যে মজা আছে না নাই দেখেন আমার জাতীয় কবি কত সুন্দর লিখেছেন আমি তো জানি এখানের প্রত্যেকটা মানুষ এটা জানে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আপনারা সবাই যেভাবে বলছেন মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে তাই না দেখেন জাতীয় কবি কি লিখেছেন আমাদের রমজান মাসের পরে একটা ঈদ আসে তিনি সেটা নিয়েও লিখেছেন অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিনিয়ে দেশন আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তোর সোনা দানা বালাখানা সব রহে লিল্লা তোর সোনা দানা বালাখানা সব রহে লিল্লা দে জাকাত মুর্দা মুসলিমিয়াত ভাঙাইতে নিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আল্লাহ আকবার তিনি লিখেছেন গান মুসলমান কবি আর আজ মুসলমানরা এই গানে মিউজিক ঢুকাইয়া ঠাকানাকা জাকানাকা ঢুকাইয়া গানটাকে তারা নাপাক বানিয়ে দিয়েছে অথচ যিনি গান লিখেছেন কত সুন্দর গান বাজনা ছাড়া আপনি এটা গান কোনো অসুবিধা আছে আমার জাতীয় কবি নবীজিকে নিয়ে এত সুন্দর সুন্দর গান লিখেছেন এজন্য আমি তাকে দিল থেকে ভালোবাসি লোকটা নামাজি ছিলেন না আমি কাজী নজরুলের চরম ভক্ত কি লিখেছে দেখেন মরে যাওয়ার মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গরু আজাব থেকে গুনাগার পাইবে রেহাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আল্লাহ আকবার যুবক ভাইরা এগুলো শুনবেন রসুলের সানা গাওয়া এগুলো শুনবেন গাইবেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যে গানগুলো শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় হৃদয় পবিত্র হয় আমাদের মন মানসিকতা দিনের দিকে ধাবিত হয় এই রকম গজল শুনবো ইসলামের সঙ্গীত শুনবো বাজনা যুক্ত গানের দিকে আমরা যাব না কারণ বাজনা যুক্ত অশ্লীল গান এগুলো হলো কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম ফিতনা শুরু হবে আসুন নবীজির কাছ থেকে জেনে নেই একটা দুইটা হাদিসের কিতাবে নয় বিখ্যাত পাঁচটি হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিম ইবনে মাজা নাসাই মুসনাদ আহমদ এই পাঁচটি হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লা তাকুমুসা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইতবাহান্নাসু ফিল মাসাজিদ যতদিন না মানুষ
মসজিদ নিয়ে পরস্পর গর্ব না করে নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে মানুষগুলো তাদের মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে মসজিদ নিয়ে এক এলাকার লোকেরা আরেক এলাকার লোকদের সঙ্গে প্রতিযোগিতা করবে আজকে আমার সমাজের দিকে তাকিয়ে দেখেন মানুষগুলো কেবল মসজিদ কেমনে সুন্দর করবে এ ব্যাপারে মনোযোগী হয়ে এক এলাকার লোকজনের সাথে আরেক এলাকার লোকজন কম্পিটিশন করে এক এলাকার লোকজন যদি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তো অন্য এলাকার লোকেরা বলে আমরা 2 কোটি টাকা দিয়ে আরো সুন্দর মসজিদ বানাবো এক এলাকার লোকেরা যদি 106টা গম্বুজ দিয়ে মসজিদ বানায় তো পাশের এলাকার লোকেরা বলে আমরা 210টা গম্বুজ দিয়ে মসজিদ বানাবো আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে এভাবেই মানুষ মসজিদ সুন্দর করে পরস্পর গর্ব করবে আপনারা এখন বলতে পারেন হুজুর মসজিদ সুন্দর করা এটা কি খারাপ কাজ নাকি না মসজিদ সুন্দর করা খারাপ কাজ নয় কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মানুষগুলো কেবল মসজিদের চাকচিক্য বাহ্যিক সৌন্দর্য বর্ধনে মনোযোগী হবে কিন্তু মসজিদের ভেতরের অবস্থা সুন্দর সুন্দর ওই টাইলস ওয়ালা গম্বুজ ওয়ালা মসজিদের ভেতরের অবস্থা কেমন হবে এবার শুনেন নবীজি বলেছেন সুন্দর সুন্দর মসজিদগুলোর ব্যবস্থাপনা ভালো হবে না তাহলে ব্যবস্থাপনা কেমন হবে নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিসা নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো ওই সুন্দর সুন্দর টাইলস ওয়ালা গম্বুজ ওয়ালা মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ মসজিদগুলোর ভেতরে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে আল্লাহর নবীর হাদিসের বাস্তবতা আজকে আমার সমাজের প্রত্যেকটা মসজিদের দিকে মিলায়ে দেখেন সুন্দর সুন্দর টাইলস ওয়ালা কোটি টাকার মসজিদের ভেতরে ইমাম সাহেব সুদ নিয়ে জোর গলায় কথা বলতে পারেন না কারণ কমিটিতে সুদ ঘুর আছে সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে ইমাম সাহেব ঘুষের ওয়াজ করতে পারেন না কারণ কমিটির ভেতরেই ঘুষখোর আছে সুন্দর সুন্দর মসজিদের ভেতরে ইমাম সাহেব দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির ভেতরে টাটকা দুর্নীতিবাজ আছে আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় শেষ জামানায় সুন্দর সুন্দর মসজিদ হবে কিন্তু মসজিদগুলোর ভেতর থেকে হেদায়াতি কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে আজকে দেখেন হেদায়াতের কথা মসজিদে বলা যায় না কারণ মসজিদ কমিটির ব্যবস্থাপনায় কমিটিতে চোর ডাকা কমিটির পদ দখল করে বসে আছে এখন মুসলমানদের সমাজের মসজিদ কমিটিতে স্থান পায় তারা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা যারা আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির নিশ্চয়ই আল্লাহ এবং আখিরাত দিবসের ঈমান এনে আল্লাহর পথে জীবন যাপন করে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা পাঁচ ওয়াক্ত নামাজি যারা মসজিদগুলোকে আবাদ করবে মসজিদগুলোর ব্যবস্থাপনায় কমিটিতে থাকবে তারা কিন্তু আমাদের সমাজের মসজিদগুলোতে দেখা যায় টাকার গরমে পয়সার গরমে বীর বাহাদুরি আর ক্ষমতার গরমে কমিটিতে বসে যায় নামাজের কোনো খবর নাই পাঁচ ওয়াক্ত নামাজে আসে এমন মানুষ মসজিদের কমিটিতে নাই সপ্তাহে মাত্র একদিন জুমার দিনে মসজিদে আসে তাও কি ভাবসা আরে বাপরে বাপ শুক্রবারে যখন আসে আসার পরে দেখে মসজিদ ফিলাপ এসে বলে হাই আপনারা এলাকা দিতে না আপ অন্য এলাকা আছে আমি একবার আমি একবার এক মসজিদে খুতবা দিলাম তো আমি তো আবার ঠুট খাটা স্বভাবের মানুষ যে সাউকা একবারে সাইয়া সাইয়া মাতে কারণ কোরআন হাদিসের কথা কওয়াত কোনো ভয় নাই যে সাও আমি কোনো সময় অত ডরাইয়া মাতি না তা আমি একবার এক মসজিদ আমি ছাত্র জবান আর থাকি এই অবস্থা আমি তখন ইউনিভার্সিটি পড়তাম এক মসজিদ আমি 3 জুমা খুতবা দিছি 4 নম্বর জুমা সভাপতি আইয়া কইরা আলোচনা লাগে আপনি ও ও বিষয়গুলা কইবা ওগুলা না কইলে ভালো মনে মনে কইলাম বাবা মানুষ চিন্তনা রে বাবা এখন বাদে আমিও আজানের মধ্যে কইলাম সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে আপনাদের সামনে খুতবা দিবেন মসজিদের সভাপতি সাহেব বিচারে তো ওলা চাইছে দেখো নাকি যাত মেসা বজুইতা মেসা বেজুইত
আমি হইলাম আমি কিভাবে খুতবা দিব সেটার দিক নির্দেশনা যেহেতু তিনি দিয়েছেন তিনি আমার চেয়ে আরো ভালো কথা বলতে জানবেন শেষ ওই জুমাতে বললাম যে মসজিদের সভাপতি তার খতিব সাহেবকে ডিরেকশন দেয় এ ধরনের মসজিদে কোনো ভালো খতিব কথা বলবে না মসজিদে কারণে তাগিরি চলবে না মসজিদে এসে বাহাদুরি চলবে না মসজিদ কারো বাপের কথাই চলবে না মসজিদ কারণে তার কথাই চলবে না মসজিদ চলবে আল্লাহর কোরআন আর নবীজির হাদিস সুন্নাহর ভিত্তিতে আমাদের দেশের আলেমরা আমাদের দেশের আলেমরা তারা যদি একটু ব্যক্তিত্ববান হয়ে যান মসজিদগুলো পরিবর্তন হয়ে যাবে কিচ্ছু একটা মনে হইছে হইতাম নেই মাঝে মাঝে তুরা তুরা সিলেটি মাথায় লিমু বেজান নি আপনারা আজকে আপনার আর মাহফিলের মাধ্যমে সিলেট সফর সমাপ্ত তো খাইতে কি তো আবার হলা মাথা লাগবে আজকে মাটি লাই দেন মাস মাত্র দুই দিন বা সর্বোচ্চ তিন দিন আইয়া সিলেট মাথা যায় ওই সময় যদি ফাঁকে ফাঁকে তুরা খাওয়া যায় ভালো লাগে আর নিজের এলাকার মানুষ তো বেশি সময় কন্ট্রোলের ভিতরেও থাকা যায় না এক হুজুরে এক মসজিদ নয়া চাকরি পাইছ চিন্তা করলাই খুব ওয়াজিব প্রস্তুতি লইয়া উঠছেন আরম্ভ করিচ্ছেন يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا شدر واجرم بويسي এখন সভাপতি সাহেব কইল হুজুর খুব চালাক বুঝছেন ওয়াজ কমন ভরে গেছে মসজিদ কইল না রে চাকরি বাসাই তুই নয়া চাকরি গেছন কি লগে লগে গুসর ওয়াজ সেক্রেটারি মারছন খাওয়ানি হুজুরে বুঝছেন হায় রে হায় কোন মসজিদ আইলাম আউটাও কমন কিছু সময় বাদে গেছেন কি চাঁদাবাজি আর টেন্ডার বাজি কেশিয়ারে বুঝছেন আওয়াজ কমন হুজুরে সাইয়া দেখুন বাজি গেছে একটা সত্র হইতে ঠিক আছে ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে হুজুর হলে মসজিদের মিম্বর দাঁড়াইয়া সুদখুর ঘুষখুর সুদ দেখাই লোকজনদের ভয়ে সত্য কথা কইতে পারে না ভাই প্লিজ আল্লাহর ওয়াস্তে আপনি রসূলুল্লাহর পবিত্র মিম্বর সাইরা দিয়া মাটি খাইটা ভাত খাওকা ব্যবসা বাণিজ্য কইরা ভাত খাওকা চাকরি কইরা রিক্সা চালাইয়া ভাত খাওকা কারণ দুই হাতে খামাই করি খাওয়া এই খামাইটা সম্মানজনক খামাই এটা অসম্মানের কিচ্ছু নাই আর যদি আপনি কয় না ভাই আমি মসজিদের মিম্বরও দাওয়াতি কাজ করতাম চাই তো তো ঠিক আছে নিয়ত ঠিক করুকা মসজিদের মিম্বরে যদি আপনি দাঁড়াইতে সুদ দেখাই সুদ খুর ঘুষখুর ইতার সেরা বায়না আছে হক কথা সাহসিকতার সাথে আপনার খোয়াও লাগবে না হইতে পারলে আপনি যাওকা গিয়া রিজিকর ভয় নাই ভয় হইব রাজ্জাক আরে রিজিক হইছে এমন খালকে সকালে কুয়াই খাইবা আপনি জানেন না ঠিক আছে নি কথা আপনার এলাকার নাম গোল্লা সাঙ্গন গোল্লা সাঙ্গন আইয়া 18 ফেব্রুয়ারি তাজুল ভাইর বাড়িতে রাতকের খাবার খাইব এখান 2 বছর আগে আমি জানতাম না রিজিক ঠিক আছে নি কথা তে রাজ্জাক রে ভয় করব আমরা রিজিক দেন হে নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদ গুলো থেকে ফেতনা প্রকাশ পাবে মসজিদগুলোর ব্যবস্থাপনায় ভালো মানুষ থাকবে না আজ আমাদের সমাজগুলোর দিকে তাকিয়ে দেখেন মসজিদগুলো সুন্দর হয়েছে ঠিক কিন্তু ব্যবস্থাপনায় অসুন্দর মানুষ আছে না নাই কথা না এখন ফাউরি আইছে আপনারা মনে করে দিলেন না ওই যে শুক্রবারের কথা কইছিলাম কি জাত বাপসা দেখি একটু হরো হরো তো আমরার সিলেটও আমি এক জায়গাত কোন এক জায়গাত নাম কইরাম না আমি বক্তৃতা করলাম জুমাত এখন হেই তো ধরাম এই জায়গাত পাও লড়া সড়া করবো না লাটর ঘর লাট তোমার লাট গিরি গিয়া মসজিদের বাইরে দেখাও মসজিদ কেন আল্লাহর ঘর ইন রিক্সাওয়ালা আইসে সেও আল্লাহর গুলাম সভাপতি সেও আল্লাহর গুলাম দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন মস্ক মসজিদের ভিতরে কোন শ্রেণী বৈষম্য যে করে আইসো সভাপতিও যদি আইয়া ফাইন করে জায়গা নাই মাঠও নমাজ পড়ো যে আগে গেছে কি সে আগে গেছে
তার ঘাট ডিঙ্গায় আগে যাওয়া যাইতো না এটা আদবর খিলাফ ঠিক আছে নি কথা আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো থেকে ফিতনা ছড়াবে মসজিদগুলো বাগিরের দিক দিয়ে চাকচিক কময় হবে কিন্তু মসজিদ থেকে মানুষের হেদায়েতে কোনো কার্যক্রম পরিচালনা হবে না দেখেন আমাদের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে আর কোনো কর্মসূচি নাই অথচ নবীজির মসজিদে মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজের বাইরে আরো অনেক কর্মসূচি ছিল কুরআন তালিম ছিল দারস ছিল মসজিদে অনেককে বিয়ে শাদিও নবীজি দিয়েছেন আজ আমাদের বিয়ে শাদি আমাদের আগদের অনুষ্ঠান মসজিদ থেকে আমরা বের করে দিয়েছি বলে বিয়ে শাদি গিয়ে কমিউনিটি সেন্টারে ঢুকেছে এজন্য বিয়ে শাদিতে নারী পুরুষের ফ্রি মিক্সিং আর গান বাজনায় ভরে গিয়েছে আল্লাহর নবী মসজিদ ভিত্তিক সমাজ এবং মসজিদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এখন আমরা মসজিদকে বানিয়েছি শুধু পাঁচ জায়গা না পাঁচ ওয়াক্ত নামাজ আর জুমার নামাজের জায়গা এর বাহিরে কোনো কর্মসূচি নাই আমরা তো মসজিদ থেকে মক্তব চালু করতে পারি যেটা আপনাদের এলাকায় আছে আলহামদুলিল্লাহ এই মসজিদে আমরা কোরআন শিক্ষা কেন্দ্র মসজিদে আমরা আরো নানামুখী সামাজিক কর্মসূচি এই মসজিদ থেকে আমরা চাইলে করতে পারি কারণ এগুলোই ছিল রাসূলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য এছাড়াও দেখেন নবীজি যে বলেছেন কিয়ামতের আগে মসজিদে ফিতনা থাকবে হিদিনে ভাইয়া আমারে কইরা হুজুর আমরা গাউত মানুষ হলাম আমরা 1800 জানেন নি আমরা গাউত কিন্তু মসজিদ সাইটটা মনে মনে তাই কইছেন হুজুর এলাকার মানুষের খুব প্রশংসা করবা বেটা মানুষ জানা হইলাম 1800 মানুষের লাগি সাইটটা মসজিদ ভাই সাহেব আপনার কথাই বুঝা যান আপনার এলাকাত সাইর জাত মানুষ বাস করে আপনার আমাজে ঐক্য নাই আর না 1800 মানুষের লাগি তো এক মসজিদ বানাইলে ঠিক আছে নি কথা মারামারি কিতাব মসজিদ এখন বানাইয়া এন সবাবই তুই না হেন সবাবই তুই না এন নেতাগিরি করতা না হেন নেতাগিরি করতা ও তাহলে ইয়া মসজিদ মাক করে লাও এটা হইছে কিয়ামতের আলামত কইছুন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া লম্বাইল না বাকি হইল মাক করে লাও মসজিদ উবাইতা না বইতা ও তাহলে ইয়া বাক মসজিদ ঠিক আছে নি কথা আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন এরপরে কিয়ামতের আরেকটা আলামত হলো নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে মানুষ শুধু তার পরিচিত লোকদেরকে সালাম দিবে অপরিচিত লোকদেরকে সালাম দিবে না নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিসা আই ইউসাল্লিমুর রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো মানুষ শুধুমাত্র যাকে চিনে জানে পরিচিত এমন লোককে সালাম দিবে অপরিচিত মানুষকে সালাম দিবে না দেখেন তো আমাদের সমাজের দিকে তাকায় দেখেন অপরিচিত তো দূরের কথা পরিচিত সবাইকে আমরা সালাম দেই না সালাম আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ইসলামের অভিবাদন রীতি হলো একজনের সাথে আরেকজনের দেখা হবে কালামের আগে হবে আরো জোরে কালামের আগে হবে কেমন আছেন এটা বলার আগে বলবেন আসসালামু আলাইকুম কিন্তু দেখা যায় এখন মুসলমানের সন্তান বিশেষ করে তরুণ যুবক ছাত্র ভাইরা এরা এখন ওয়েস্টার্ন কালচারকে ফলো করে সালাম বাদ দিয়ে তারা বলে হাই হেই হ্যালো আসসালামাই কিছুদিন আগে একটা ইয়াং ছেলে মেসেঞ্জারে আমাকে নক করেছে আমাকে লিখেছে হাই হুজুর মনে মনে ভাবলাম কাকে দিয়েছো তুমি তো জানো না ভাই দাঁড়াও আমি উত্তর দিই আমি লিখেছি নাই হুজুর তো সে বলতেছে নাই হুজুর সে ভাবছে মনে হয় হুজুর শেষ অন্য কেউ আইডিতে ঢুকে সে লিখছে নাই হুজুর মানে হুজুর আর নাই সে বলতেছে হুজুর নাই মানে কখন কি হলো তা আমি লিখলাম ভাই আপনি লিখেছেন হাই এই হাই এর কোনো ভ্যালু ইসলামে নাই এটাই বলেছি নাই হাই হুজুর নাই হুজুর আমি বললাম আসসালামু আলাইকুম সালাম দেন এই যে আমি আপনাকে সালাম দিলাম হাই হেই হ্যালো এগুলা বললে মাঝে মাঝে বিপদ ঘটে কিলা বিপদ ঘটে কইতাম নি এক ভাই এসো খালি বেলা ওইটা বললো কে করছেন ঝগড়া করে গিয়া ফতর মাঝে বইরিছো একজন আইয়া কর হাই দোস্ত গুড মর্নিং
দেখো গাসান কোন মেজাজ হইছে গুড মর্নিং হয় বাই দি আয়তর খানর মজা লাগাই মু থাপ্পর বেটা এটা আমার লাগে গুড মর্নিং এটা ব্যাড মর্নিং কিন্তু বল লগে যতই জগনা জাতিও গালওয়াত দিয়ে বইরিছে কেউ যদি হয় আসসালামু আলাইকুম যদি মুখে দিয়ে আসেও না আবার হবো ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে না কথা কিন্তু রাগ করার কোনো অপশন তাহলে বোঝা গেল যে কোন অবস্থায় সালাম দিলে সালামের মধ্যে একটা শান্তিময় পরিবেশ আছে না নাই এজন্য সালাম দিবেন দেখা হলেই সালাম দিবেন সালামের মধ্যে অগণিত সওয়াব রয়েছে নবীজি বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয় আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দিবেন কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বাড়িয়ে সালাম দেয় আল্লাহ তার আমলনামায় 20টা নেকি দান করবেন আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দান করে দিবে তাহলে দেখা হলে আমরা মানুষকে কি দিব কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে সালাম দেওয়া মানুষ কমায় ফেলবে এখন দেখা যায় আমরা সালাম দিতে চাই না ভাবসাব নিয়ে সালাম আরো নিতে চাই বিশেষ করে ঊর্ধ্বতন জায়গায় থাকলে মানুষ তার অধস্তন নিচের লোকদেরকে সালাম দিতে চায় না দেখা যায় কেউ যদি প্রিন্সিপাল হয় তো অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দিতে চায় না বাড়ির মালিক তার দারোয়ানকে সালাম দিতে চায় না ইজ্জত চলে যাবে ড্রাই এরপরে গাড়ির মালিক তার ড্রাইভারকে সালাম দিতে চায় না ইজ্জত কমে যাবে মালিক তার কর্মচারীকে সালাম দিতে চায় না ইজ্জত কমে যাবে কেউ যদি সালাম দিতে গিয়ে হীনমন্যতায় ভুগে বুঝতে হবে তার অন্তরে অহংকার বাসা বেঁধেছে এজন্য নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত এজন্য আমাদের চাইতে বয়সে কম হোক শিক্ষা দীক্ষায় ধন সম্পদে কিংবা আমাদের চাইতে আমরা আপার ক্লাসের যদি হই লোয়ার ক্লাসের কেউ হলেও কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কেউ আমরা সালাম দিব সম্মান দিয়ে কথা বলবো আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আছে রিক্সাওয়ালাকে তুই তুকারি করে কথা বলে আমি এই কথাটা আপনারা উৎসাহ দেওয়ার লাগে কইলাম আমি স্টুডেন্ট লাইফ থাকি সব সময় রিক্সাওয়ালা চাচাও হল বাই হল রে টেকা সব সময় বাড়ায় এটা আপনারা উৎসাহ দেওয়ার লাগে কইলাম যেমন এর মানে এই নাই যে আপনারা সামর্থ্য লোকের যেটা বাড়া আছে ওটা ধোকা দেওয়ার মধ্যে ফাললে আপনি ধোকা কিন্তু অবিচার করবা না কারণ যারা যানবাহন চালায় সবচেয়ে বেশি কষ্ট ওই কিন্তু রিক্সাওয়ালা এবং ভ্যানওয়ালা এটা তো একবারে ফাউদি ফেটেল মারালাই কথা ঠিক আছে নি অনেকে আছে রিক্সাওয়ালা এ রিক্সা এ যেটাই নেই বেটার নাম রিক্সা না আপনি হোকা একটু বয়স্ক মানুষ চাচা যাইতা নেই চাচা কইছেন না নেই দেখবা নেন না যাওয়ার হইলো ভাই কি মায়ার দাহ অনুকা মুখর ভাষা দিয়ে বিশ্বরে জয় করা যায় মুখর ভাষা এমন জিনিস মুখর ভাষা দিয়ে খালি ফিটলে মানুষের শরীর জল ফিটলে শরীর জ্বলে আর হতাশ যদি কেউ করা করি হয় খলজা জ্বলে যায় ঠিক আছে না কথা আর হতাশ সুন্দর করে হইলে দেখা যায় মানুষের মন দিল ঠান্ডা করে দেওয়া যায় ও চাচা যাইতা নেই যাইতা নেই ইয়াং বাইসাম মামা যেসব দেখো কা আঙ্কেল ডাক দেও কা না এই যাইতাই নি আর নামার সময় জানে বারা 20 টাকা 10 টাকায় দেখো হ্যাঁ কত মাত মাত দেখো থাপ্পর দিব না আসেন নি ওলা হে আবার রেস্টুরেন্টে গিয়া খাইয়া যে বাপ ওইটা রেখে এই এটি কি আসছো 100 টাকা দিলাই 50 টাকা দিলাই কেড়ে 50 টাকা 100 টাকা দেওয়ার দরকার আছে না সে তো মাস শেষে বেতন ভাইচা দিলাই যে বালা হাদিয়া হিসেবে যদি দেন হাদিয়া তো আরবি শব্দ গিফট আর কি খুশি হয়ে দিছেন দেও সুন্নত নেও রিক্সাওয়ালা এগুন হাদিয়া নেননি মাতন না কেন আপনারা মুকুটি ফালাকে গেল নি রিক্সাওয়ালা তো হাদিয়া নেন না পারিশ্রমিক নেন পরিশ্রম করছে আপনি যদি তারে ঠকাইন আপনি জালিম হইবেন হিনো এই এদিকে আসো ভাইয়া 20 টাকা 50 টাকা বকশিস দিলাইতে পারো আর আমার রিক্সাওয়ালা ভাই রিক্সাওয়ালা চাচায় আহারে গরমর দিন রিক্সা চালাইয়া সারা 60 বিজি যায় ঘাম বাইয়া বাইয়া পরে ইনো 50 টাকা বেশি দিলে কি তোই আমি বহুত টেকাওয়ালা ফয়সাওয়ালা মানুষও দেখছি বেটিন তরেও দেখবা রাস্তা কাটে একটা বেটিন পাং পুং কইরা মাতবা ওটা বেটিন চাইনি যুগে আমাইয়া দেখবা 2-3 হাজার টাকা খাইছেন বকশিস মরেছেন আর রিক্সাওয়ালার লগে যত বেটি গিরি হাই এত টাকা কিসের ভাড়া থাপ্পড় দিব এটা সেটা বলে আছে নি ইদেন কি ফেসবুকে দেখছি এক রিকশাওয়ালাও খুব জুইতো আত্মসম্মান আছে হয় থাপ্পড় দোকা আমিও থাপ্পড় লাগাব
বাদরসি রিকশা লয় ঠাস 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 করে ফটনা মারে যে দেখছেন না ভিডিও এটা আপনারা আমি কইছো বালা করছো বেটা ঠিকু খাম করছো আপনারা প্রতি আমার একটা আবেদন হইল রিকশা যারা চালায় ভ্যান যারা চালায় তারা তো আমরার ভাই আমরার ভাতি আমরার চাচাইন এরারে সম্মান করবা তো সম্মান দিলে সম্মান কমে নিনা বাড়ে একজন মুচি ভাই সে তো ভিক্ষুক তাকি বালা কারণ ভিক্ষুকে ভিক্ষা কই রাখা আর মুচি সে খাজ কইরা তারে সেলিউট দেওয়ার কথা একজন চা বিক্রেতা সেও ভিক্ষুক তাকি বালা সে চা বিচ্চা ভাত খা এর লাগে কোন খাজ রে কোন সময় ছোট করিয়া দেখা যায় তো আপনি যদি রিকশাওয়ালাকে সালাম দেন যেমন আমি যে বাসায় থাকি দারোয়ান একদিন আমাকে বলল দেখেন এই বাসায় সবাই থাকে কেউ সালাম দেন আপনি আমাকে সালাম দেন আমার ভালো লাগে হ্যাঁ আমি অবাক হই যে আমি দারোয়ান আমি আমাকে কেন সালাম বললাম কেন আপনি তো মানুষ এমন কি আপনি মুসলমান আমি যদি আপনাকে আগে সালাম দেই আমার লাভ বেশি আমার সওয়াব বেশি আমার নবীর চরিত্র ছিল এমন আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই আর আমরা তো বাপ সব লুয়ে বই রই বিশেষ করে কিছু মানুষ হলো আছে দেখছ রাস্তাতে কিছু মানুষ মাইতে গাইরা যাইতো আসিল ভাই কয় না উবাই দেনে সাইফা সালাম লুয়ে যাই আসে নিলা ইয়া আল্লাহ আমি একদিন দেখি এক সাসা জে ফায়ার কইলাম সাসা কি তো হইছে বা কয় না মাইতো না রে বাবা ই ফয়নি কোন তো বিয়াত তোমা মারে দেখলো তো অসর দিল আমি কইলাম সাসা ইতা ফাইনতে সালাম দিছেন না আপনি দিলাইলেন না হ্যাঁ আমি কেন দিতাম আমি সাসা তারা বাতি যা আমি কইলাম সাসা হইও তো বাতি যাই করে সালাম দিয়া বাতি যারে সালাম হিকানি যাইব আপনি যদি সালাম দিলাইতা আসসালামু আলাইকুম বাতি যাই গুনতে কইলা অনে এগো আরে গুড়ে কইলা দা সখনি সাসা খামটা কি তাখন না বাফর সমান বেটা সালাম আমরা দিলাইছেন ব্যাকল হল সব সময় সতর্ক থাক ই সাসা রে এখন তাকি যেন দেখ ভাই আগে তাকি রেডি হই ভাই সাসা দেওয়ার আগে আমরা দিলাইব ঠিক আছে নি কথা তাহলে রাগারাগি না কইরা আপনি সাসা আপনি তো সালাম দিয়া সালামটা হিকানি গেল নে এজন্য আমরা সালাম দিব আমরা বাবা হয়ে আমাদের ছেলে মেয়েছে আমরা ছেলে মেয়েকে সালাম দিব দাদা নানা হলে আমরা আমাদের নাতি নাতনিকে সালাম দিব সালামের পরিবেশ নিশ্চিত করব ঘর থেকে বাহিরে সমাজে শিক্ষাঙ্গনে সব জায়গায় সালামের একটা প্রচলন আমরা ঘটাবো ইনশাআল্লাহ গল্লা সাঙ্গন এলাকার সালাম পারবো না কমে জীব সালাম দেওয়ার কে টিকটারি মারবা না কিছু মানুষ হয় সালাম আলাইকুম বৈসা এটা আমরা সিলেট আছে সালাম আলাইকুম সালাম মানে হইল শান্তি আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর সাম মানে মৃত্যু সালাম আলাইকুম মানে তুই মরি যা সালাম দিল না মানুষরে মারিল আর বেটিনতে তো আরো বেশি আরে বাপরে বাপ বেটিনতে যে ডিজাইন করে সালাম দেয় সালাম আলাইকুম তারা আর সালাম আলাইকুম নাই আচ্ছা আমার কথা ঠিক আছে নি আপনারা আসলা কেন আমি কিতা বেশি আসে মানে আশির স্টাইলে হইলাই বনে না কিতা তার সিলেটি মাত ভাত সিলেটি মাত না দেখি হউ যে বারো তরে কিতার হুজুর হেন মাত না দিলা মানুষে আসেন আমি মাত না দিকে আপনারা আসেন বাদ সিলেটি মাত বাদ একবারে জি না জি তো কিতা বেতিন দিলা সালাম দিন না নে তাকি যাত সালাম সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জবাব দেন আপনি আমিও কয় একশো সালাম এক লগে লইলাই আপনারাও সালাম দেও কামারে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে আমি আপনাদেরকে সালাম দিলাম আপনারা আমাকে সালাম দিলেন এর মাধ্যমে আমরা সালামের তালিম নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ বলেন তাহলে কেয়ামতের আগে নবীজি বলেছেন সালামের প্রচলন কমে যাবে আমরা এই ফিতনা থেকে বাঁচবো আমাদের সমাজে আমরা সালাম বাড়িয়ে দিব বলেন ইনশাআল্লাহ এরপরে নবীজি বলেছেন কেয়ামতের আগে বাদ্যযন্ত্র বেড়ে যাবে নাচ গান এগুলো বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ নবীজি বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের লোকেরা রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে বাদ্যযন্ত্রের তালে তালে নাচবে গান বাজনা মাদককে তারা স্বাভাবিক বিষয় হালকা বিষয় হিসেবে গ্রহণ করে নেবে বলেন তো আজকে মুসলমানদের ঘরে ঘরে ঝাঁকানাকা ঝাঁকানাকা গান আছে না নাই এখন আমাদের বিয়ে শাদিগুলোতে গান ঢুকে গিয়েছে
কমিউনিটি সেন্টারগুলোতে দেখবেন গান আর গান যে বাড়িতে বিয়ে বিয়ে মানে গান বাজনা অথচ বাজনাকে গানকে হারাম করেছেন কে আল্লাহ বিয়ে শাদী এটা পাক্কা আজ না না পাক্কা আজ আর একটু জোরে বলেন আল্লাহ গান বাজনা পাক না না পাক দেখেন তো আপনি বিবেকবান মানুষ বিয়ের মতো পবিত্র একটা জিনিসকে আপনি গান বাজনার মতো অপবিত্র জিনিস দিয়ে শুরু করেন আল্লাহর কসম যাদের বিয়ে শাদী অশ্লীল গান বাজনা দিয়ে শুরু হয় এই পুরুষ আর এই নারীর দাম্পত্য জীবনে কোনোদিনও রহমত বরকত আসবে না এদের দাম্পত্য জীবনের ফলে যে সন্তান আসবে এই সন্তান দিনদার হবে না নেককার হবে না ঝাকা নাকা গানের মাধ্যমে বিয়ে হয়েছে সন্তান যেগুলো হবে ওগুলো ডিজে ডিজে আর ঝাকা নাকাই হবে খবরদার বিয়ে শাদীতে নাচ গান বাজনা বন্ধ করেন বিয়ের মতো পবিত্র জিনিসে মুসলমানের সমাজে গান বাজনা ঢুকলো কেমনে যে বাড়িতে বিয়ে হয় আশেপাশের বাড়ির মানুষরা বাজনার জন্য বাজনার যন্ত্রণায় ঘুমাইতেও পারে না ঠিকও দেখি আপনারা হয় তো খাম খেয়ে করতে আমি ওখান বুঝি না তো ঠিকও মানুষই হয় বাড়িতে খাম খেয়ে করে এটা ঠিক ঠিক কালি ওয়াজও রয়ে না নি হায় রে হায় মানুষ আমি এদিন এক এলাকাত গেছিলাম তো ক্যামেরা অকলটা খোয়া যান না এই এলাকার মানুষ খুব বালা আজকে কত বছর ধরে এই এলাকার মাশাআল্লাহ সহি দিন চর্চা হয় তো যাই হোক এক আউল বাউল হে এলাকাত গেছিল প্রচুর মানুষ হয়েছে আমি কইলাম বুঝলাম না আমরা মাহফিল ও আইন মানুষ সবাই দিয়ে মানুষ হন হুজুর এক মানুষও দুই জায়গা যায় ইনো আই ওয়াজ শুনতো ইনো যায় ডং দেখতো না একজন মুমিনের স্বভাব হবে সে কখনোই অহেতুক ফালতু কাজে কখনো সে যাবে না আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক অর ভেইন ওয়ার্ড সফল কাম মুমিন হলো সে অনর্থক অহেতুক ফালতু কথাবার্তা এবং কাজকর্ম থেকে বিরত থাকে সম্মানিত উপস্থিতি এজন্য গান বাজনার দিকে যাওয়া যাবে না আমার যুবক ভাইদেরকে বলবো তরুণ ভাইদেরকে বলবো খবরদার বাজনা যুক্ত কোনো গান শুনবেন না কি আর বলবো বাজনা এখন গানে থাকতে থাকতে এখন ওয়াজের ভিতরেও বাজনা ঢুকে গিয়েছে আচ্ছা ওয়াজের ভিতরে বাজনা কিলা ঢুকছে কেন আপনারা দেখো অঙ্কু দেখবা সবে ফেসবুক চালান না নি আপনারা ফেসবুকে এখন নয়া নয়া কিছু পেজ খুলছেন কইল্লা কিছু বক্তা অকল আসেন তারা কোরআন হাদিসের কোন ওয়াজ নাই কিংবা কোরআন হাদিসের ওয়াজ থাকলে মাঝে মাঝে দেখছি আমরা কথাবার্তা হাইটা আর ফিজে দিয়ে একটা ইমোশনাল মিউজিক দিচ্ছেন হবাই মিউজিক চলে ইবাই ওয়াজ চলে ইটা ভিডিও আপনার আর নজরও পড়ছে নি এটা হলো কিয়ামতের আলামত ওয়াজর মিত্র বাজনা ঢুকে গেছে এটা আখিরি জামানার ফিতনা খবরদার বাজনার ধারে কাছেও যাবেন না যুবক ভাইদেরকে বলবো বাজনা যুক্ত গান শুনবেন না নবীজি বলেছেন আল গিনা উয়ানবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ানবুতুল মাউজ্জারা পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি বাজনা যুক্ত গান মানুষের মধ্যে মুনাফিকি বাড়িয়ে দেয় সুতরাং যে কাজ করলে পরে অন্তর কলুষিত হয়ে যায় এই কাজের ধারে কাছেও মুসলমান কখনো যেতে পারে যদি গান শুনতে মন চায় আমার দেশে সাইমুম কলরব আরো বিভিন্ন শিল্পী এরা কত সুন্দর সুন্দর গান গায় আল্লাহর শানে গান রসুলের শানে যে গান হয় এই গানগুলো শুনবেন এই গানগুলো শুনলে দেখবেন এই গজলগুলো হৃদয়ের খোরাক মেটাবে কলিজা ঠান্ডা করে দিবে বাজনা ছাড়াও গানের মধ্যে মজা আছে না নাই দেখেন আমার জাতীয় কবি কত সুন্দর লিখেছেন আমি তো জানি এখানের প্রত্যেকটা মানুষ এটা জানে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আপনারা সবাই যেভাবে বলছেন মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে তাই না
দেখেন জাতীয় কবি কি লিখেছেন আমাদের রমজান মাসের পরে একটা ঈদ আসে তিনি সেটা দিয়েও লিখেছেন অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিনিয়ে দেশন আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তোর সোনা দানা বালাখানা সব রহে লিল্লা তোর সোনা দানা বালাখানা সব রহে লিল্লা দে যাকাত মুর্দা মুসলিমিয়াত ভাঙাইতে নিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আল্লাহ আকবার এই তিনি লিখেছেন গান মুসলমান কবি আর আজ মুসলমানরা এই গানে মিউজিক ঢুকায়া ঠাকানাকা জাকানাকা ঢুকায়া গানটাকে তারা নাপাক বানিয়ে দিয়েছে অথচ যিনি গান লিখেছেন কত সুন্দর গান বাজনা ছাড়া আপনি এটা গান কোনো অসুবিধা আছে আমার জাতীয় কবি নবীজিকে নিয়ে এত সুন্দর সুন্দর গান লিখেছেন এজন্য আমি তাকে দিল থেকে ভালোবাসি লোকটা নামাজি ছিলেন না আমি কাজী নজরুলের চরম ভক্ত মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গরু আজাব থেকে গুনাগার পাইবে রেহাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আল্লাহ আকবার যুবক ভাইরা এগুলো শুনবেন রসুলের সানা গাওয়া এগুলো শুনবেন গাইবেন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যে গানগুলো শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় হৃদয় পবিত্র হয় আমাদের মন মানসিকতা দিনের দিকে ধাবিত হয় এই রকম গজল শুনব ইসলামী সঙ্গীত শুনব বাজনা যুক্ত গানের দিকে আমরা যাব না কারণ বাজনা যুক্ত অশ্লীল গান এগুলো হলো কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে দিনই জ্ঞান উঠে যাবে জ্ঞানীদের কদর কমে যাবে জ্ঞান উঠে যাবে জাহালত বেড়ে যাবে নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সা আইয়ুরফা আল ইলম ওয়া ইউকসারাল জাহাল নবীজি বলেছেন কিয়ামতের আগে কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে জ্ঞানীদের কদর কমে যাবে জাহালত বেড়ে যাবে আজকে দেখেন সত্যি সত্যি তো জ্ঞানীদের কদর কমে গেল মাহফিলগুলোতে যদি আপনি অবস্থা দেখেন আমাদের সিলেটে আলহামদুলিল্লাহ কম আছে কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় দেখা যায় প্রিন্সিপাল সাহেব মুহতামিম সাহেব শাইখুল হাদিস মুফাসসির সাহেব মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব বড় বড় আলেমদেরকে বাদ দিয়ে মানুষ জ্ঞানীদেরকে কদর করা কমিয়ে দিয়ে জাহেলদেরকে ২৪ ইঞ্চি ২৬ ইঞ্চি আউলার বাউল ফাউল কমেডিয়ানদেরকে এই আমানতের চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছে এগুলো হলো কিয়ামতের আলামত কিয়ামতের আগে মানুষ আলেম চিনবে না জাহেলও চিনবে না জাহেলদের পেছনে দৌড়াবে আলেমদেরকে কদর করবে না যুবকদের অবস্থা যুবকদেরকে সাবধান করছি এখন তো নতুন নতুন ফেতনা বের হচ্ছে এখন ওয়াজের মধ্যে প্রেম আর সেকার ট্রেনিং দেওয়া হচ্ছে হাই 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 আমরা ছোটবেলা থেকে যখন ওয়াজ শুনতে যেতাম আমরা আলেমদের কাছ থেকে কোরআন হাদিসের বয়ান শুনতাম
এই বাংলাদেশে এমন মুফাসসির আছেন যারা যুগের পর যুগ তাফসীর করেছেন 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী মানুষের বিরক্ত লাগে নাই কুরআন হাদিস দিয়ে তো সুন্দর বয়ান করতেন চোর ডাকাত যে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে ভালো হয়েছে অনেক যুবক মাদকাসক্ত ছিল হারাম রিলেশনে ছিল কুরআন হাদিসের বয়ান শুনে পরিবর্তন হয়েছে যে ওয়াজ মাহফিল আর তাফসীর দিয়ে মানুষের পরিবর্তন আসে না বরং মানুষ শুধু বিনোদন পায় এগুলো ওয়াজের নামে ফাইজলামি ছাড়া আর কিছুই না ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলে কথা হবে হেদায়েতের উদ্দেশ্যে যাতে করে মানুষের কলুষিত অন্তর সুন্দর হয় মানুষ যাতে অন্ধকার ছেড়ে আলোর দিকে আসে বেনামাজি যেন নামাজি হয় মা-বাবার সঙ্গে বেয়াদবি করেছে এমন মানুষ যেন মা-বাবার খেদমতকারী হয় এই রকম বয়ান যেখানে হবে সেখানে আমরা থাকব ইনশাআল্লাহ এখন তো হায় রে হায় কতদিন বাদে এখ এখ ডায়লগ কইতে কে অঙ্ক বলে আসি রে ভাই আসি ও ওতাসলের ওয়াজন নামে আর আমরাও মনে করি মজা কইরা অনেকটা আপলোড দেই আপলোড দিয়ে দেয় ওতারে আমরা আরো ভাইরাল করি ঠিক আছে নি কথা কি আজিব অবস্থা আপনার ভিতরে ব্যক্তিত্ব থাকা দরকার ভাই ফেসবুক চালাইলা করি যেসা তা কিটা দলাইতা দি আর যেসা কানো লাইক আর কমেন্ট মারিতানি আপনি চিন্তা করেন না একটা বাজে ভিডিও আপনি দেখলে আপনার একটা ভিউ বাড়লো আমার একটা ভিউয়ার কারণে যদি ভিউ বাড়ে আমি এটা দেখতাম না স্কিপ কইরা যাই মুভি রাজি আছেন তো কিয়ামতের আরেকটা আলামত হলো নবীজি বলেছেন আখির জামানায় মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে ইবনু মাজাহ শরীফে হাদিস এসেছে নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত অচিরে আমার উম্মতের মধ্যে এমন প্রতারণাপূর্ণ সময়ের আগমন হবে ইউসাদদিকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাইনু ফিহাল আমিন যখন সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হবে মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে আমানতদার লোককে খেয়ানতকারী খেয়ানতকারী লোককে আমানতদার বানিয়ে দেওয়া হবে কিয়ামতের আগের ভয়াবহ ফিতনা হলো অপরাধীকে নিরপরাধী বানানো হবে নিরপরাধীকে অপরাধী বানানো হবে বাস পুরাইছে একজন মামলা খায় আরেকজন নিরপরাধীকে অপরাধী আবার চুরি করেছে ডাকাতি করেছে ইয়াবাকুর গাজাকুর ইয়াবার সম্রাট ইয়াবাকুর গাজাকুর কেসিন সম্রাট জামিন নিয়ে বাহিরে ঘুরে বেড়াবে আর কোরআন হাদিসের আলেমরা নিরপরাধ মানুষগুলো শিকলবন্দি থাকবে এগুলো হলো কিয়ামতের আলামত এগুলো হলো কিয়ামতের আলামত আজ দেখেন অপরাধী মানুষ অপরাধী লোকেরা বুক ফিলিয়ে বাহিরে ঘুরে আর নিরপরাধ লোকগুলোকে হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগাইয়া জুলুম করা হচ্ছে কিয়ামতের আগে এভাবে বিচারের নামেও বিচার শুরু হবে ইনসাফ উঠে যাবে জুলুম বেড়ে যাবে নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে জুলুম মারাত্মক হারে বেড়ে যাবে নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম বেড়ে যাবে চোর ডাকাত অন্যায় অপকর্ম অন্যায় অপকর্মকারী লোকেরা বুক ফুলিয়ে বেড়াবে আবার অন্যায় অপকর্মকারী লোকদের সাথে সঙ্গ দিবে মুসলমানের সমাজে এমন মানুষের সংখ্যাও বেড়ে যাবে বলেন তো নবীজির কথার সাথে আজকের বাস্তবতার মিল আছে না নাই এই জন্য এই ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই নবীজি বলেছেন কিয়ামতের আগে ইউকসারা জিনা জিনা বেড়ে যাবে জিনা মারাত্মক হারে বেড়ে যাবে এখন তো জিনা আমাদের সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে আর জিনা কমানোর জন্য জিনাকে কবর দেওয়ার জন্য বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে কিন্তু আমরা বিয়ে শাদীকে কঠিন বানিয়ে রেখেছি এই জন্য সমাজের মধ্যে জিনা আরো বেশি বেড়ে যাচ্ছে বিয়ারে আমরা কঠিন বানাইছি না সোজা বানাইছি কি জাত কঠিন হায় রে হায় যে বেটা ফুরি জন্ম দিছে ঠেকছে বদনা থাকি লইয়া এসি পর্যন্ত হকলতা দেওয়া লাগে ইটা আপনার এলাকাত নাই যে ভুয়াই বিয়া করে আমিও বুঝি না হে তো ইতর খেলে যে হকলতা না লাগে ইটা অঙ্ক বুঝতে না রে ভাই বিয়া হইলে আল্লাহ বউর করে যখন ফুরি হইব আর ওগুলো যখন 18 বছর 20 বছর নিজে হায় রে হায় নিজের টেকা দিয়ে খাওয়াইয়া ফোরাচুনা করাইয়া মানুষ করবা বাফে আর মাই বুঝো না আমার হলজার টুকরা আমার দন দেলাই আমার ফুয়ারে কি জাতুর ইতর আর মানসিকতা কত নিম্ন মানর জাগাত গেলে মানুষ বিয়া সাদি দিতা ছাইয়া
হাসিল করে অনেক কাছে সাইয়া হাসিল করে না কিন্তু টেকনিকে করি লাই বেশাব কিতা দিতাম আপনার ফুরি আপনার যেটা মন চায় এখন তানর মন চাইলো কুচ্চু দিলা না এক সময় শাশুড়ি কইবা কিতা দাও আমার হোক ফুয়ার বউর লগে হকল তাইলো তোর বাপে তোরে কুনতাও দিল না খুসা মারা মারি আছে না নাই ভাই হল যারা বিয়া করছ না রে ভাই কিন্তু তো বহুত ভাইয়া নাছন বিয়া শাদি করছ না ও আইছে এখন তোমার ওয়াজ যারা বিয়া শাদি করছ না ভাই হল ওই দেখো সব খুশি যারা বিয়া শাদি করছ না হলো যৌতুক ওক সেটা প্রকাশ্যে ওক সেটা নীরবে এই সমাজ রে বদলাইবার লাগি তরুণ এবং যুবক হলে সিদ্ধান্ত লওয়া লাগবো বিয়ার সময় শ্বশুর শাশুড়ি কইবা আপনার ফুরি গুতা দিলাই দইবার কুনতা দেওয়া লাগতো এর মানে রোজা মাস আইলে তো কিছু ইতর হলে সাইয়া বই রয় ভাই গো তোর বাপে দিকে ও ইফতারি ফাটাইলে না ও আইছে রোজা মাস সামনে আসে নিতা আমি তখন ইউনিভার্সিটি ফুরি আমার গরো ইফতারি আইতো আমরা ছয় ভাই তা আমি ফাঁসো বাইরে একদিন দেখলাম কইলাম ও যে ছোটবেলা থেকে দেখলাম খালি ইফতারি ফাটাইলা আপনারা হোল ভাট থাকে আজকে এত বছর ধরে তারা ইফতারি ফাটান আপনারা এখানে ফাটাইলা আপনারা কেন ফাটাইলা না কারণ হাদিসও তো আইছে ইফতার খাওয়াইলে সওয়াব হয় তে হি সব খালি তারা নিতারি আপনারা নৌকা তাইলে তো যার বই আছে চার পাঁচ জন তার তো আলাদা রমজান মাস আর ওখান তো জিনিসপত্রর যে দাম হায় রে হায় বিভিন্ন জায়গায় জায়গা তলা হয়েছে ইফতারি না দিলে বিচার আসার শুরু হয়ে যায় তোর বাফে এখানে ইফতারি ফাটাইল এমন কি সেই বই নাগলোর উপরে শারীরিক নির্যাতন করা হয় এমন ঘটনাও সমাজও ঘটে আর আইছে ফল ফসলের দিন আম খাটলি বলে আবার দেওয়া লাগবে এটা আসেনি কুরবানি কইরা বলে আস্তা রান এখান দেওয়া লাগবে চিটাগাং হিতাবে তো সারা গরু দেওয়া লাগে ও যে নীরব যৌতুক আর ওতার কারণে অনেক পরিবার ভাঙ্গি যায় জামাইর বউর পুত্রে বেড়াছেরা পরিবারও বেড়াছেরা ওতার লাগি বাড়ি গেছে বিয়া শাদির সহজ হরুকা খরচ বিয়া শাদি থমাইয়া নৌকা জিনা কমে যে বরং আমরা সমাজ আর আমরা আইন কিলা 18 বছরের আগে ফুয়া ফুরিনতে গাছতলা আমতলা বটতলা ইতাত বুয়া এক ফুয়াই আর ফুরির আত আত দুইরা বুইলে বাদাম খাইলে সমাজের বেশিরভাগ মানুষ ইতাস ইতাবাই সারু না আইনের চোখেও এরা অপরাধী নাই কিন্তু 18 বছরের আগে খালি বিয়াটা লাগাই নুক না কানে সকল তাই হাজির ঠিক আছে নি কথা আমি ইদিনকু উত্তরবঙ্গ থেকে মাহফিল শেষ করিয়া বাসার যাইতাম তো ঢাকার হাতির জিলবা যাইরাম সকালি বেলা নয়টার সময় দিকে অনদুগু হনদুগু 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 কত মানুষ আইতে যাইরা কেউ ইতারে একটা ধমক দেয় না প্রশাসন নির এমন কি আপনারা দেখবা মাঝে মাঝে রাস্তাঘাট আমরা সিলেট এটা কম আছে আলহামদুলিল্লাহ আমরা সিলেটের পরিবেশ বালা কারণ সিলেট আলেম ওলামা অখলর খেদমত আছে আলহামদুলিল্লাহ হুকা সিলেটিতে এখন কম আছে কিন্তু আপনারা সিলেটের বাইরে গেলে দেখবা ও বাপরে বাপ ফুরির ভিন্ন স্কুল ড্রেস কলেজের ড্রেস ভিন্ন গেছে কি গাছতলাত বটতলাত জামতলাত আছে নি লাখ কাজ তে 18 বছরের আগে ফুয়া আর ফুরি হারাম রিলেশন করে ইটারে আমার সমাজে বাদ সুকে দেখে কিন্তু আমরা আর ফুয়েন্তে আমরার ফুরিনতে যখন পড়াশোনা শেষ কইরা অথবা অনার্স মাস্টার্স ফড়া খালের সময় বিয়া করতে চাই বাফিরটা কয় তুই আগে নিজর ভাই উবা হে কিটা মানুষের ফার উপর উবাই আছেন বিয়া শাদির সম্পর্ক টেকা পয়সার লগে নাই কেরিয়ারের লগে নাই বিয়া শাদির সম্পর্ক হইল চরিত্রর লগে 12 বছর 13 বছর 14 বছর বয়স একটা ভুয়া বালেগার একটা ফুরি বালেগা হয় ই ভুয়ায় যদি বিয়া করতে করতে 30 বছর হয়ে যায় তো 17 18 বছর পর্যন্ত তার যৌবন কুম্বাই দিয়ে খরচ হয় আমার কথা বুঝা তো আপনারা চরিত্র ঠিক করার লাগে বিয়া লাগবো আর বিয়ারে সহজ হলে দিতেইব এখন আমরার দেশের যে শিক্ষা ব্যবস্থা পড়াশোনা শেষ করতে করতে বয়স হয়ে যায় 23-24 বছর এখন ফুয়াই গুয়াইছে বিয়া করতো কিতারে বো বড় লেখাত বাড়ি আছে নি মৌলভীবাজার টাউনও আছে নি সিলেট বাড়ি আছে নি সরকারি চাকরি করো নি কত টাকা খামাও একবার তা কয় না কিতারে বাবা টাকা যেগুন খামাও এগুন হালাল হতে খামাও নি তোমার মুখে দাঁড়িয়ে আছে নি বেটা নমাজ ভরো নি ইতাত নাই খালি টাইলস ওয়ালা বাড়ি আছে নি টেকা আছে নি পয়সা আছে নি খালি টেকা পয়সা গাড়ি বাড়ি দিক্কা ফুরিরে বিয়া দিলে ই ফুরির খফাল ফুরি জিত ভাই চরিত্র আগে বলা লাগবো দিনদার নেককার দাড়িওয়ালা নামাজি একটা ছেলে খুব অল্প টেকা হালাল হতে ইনকাম করে ফুরি বিয়া দালাউকা দেখবা আপনার ফুরি সারা জীবনই ফুয়ার গেছে সুখী শান্তিতে থাকবে
দিনদারি তারে প্রায়োরিটি দিব বিয়াত খরচ লাগাই দিলা 10 লাখ 12 লাখ অনে যা আছে ঋণ কইরা বিয়া করে আচ্ছা ঋণ কইরা বিয়া করে আমি হলাও দেখছি আমার বাড়ি তো সিলে দিতা আমি দেখি ঋণ করিয়া বিয়া করছে ওই যে আপনার সিলেটি ভাষায় ইতারে আঞ্চলিক ভাষায় হয় যে বিয়ার সময় যে ফুরির বাড়ি থেকে খাট ফালং ইতা হিতা ওতা ইতারে কথা কই কাটমাল না কিতা কাটমাল নেই ফার্নিচার ফুটানি কইরা বিয়া করছে রিনুন হরিয়ঙ্কু রিন কিলা মারতো বহুবার থেকে আইছিল ফ্রিজ এসি হেস খালো ওটা বেচ্চা বেচ্চা রিন মারে হাসেনি ওলা আমা আমি ইতা কথা যুবক হল রে কইলা যুবক ভাই হল হল বিয়া করবা আরে ভাই বিয়ার পরে তোমার বউরে লইয়া তুমি একটু গুড় ভাই ফুটতে থাকত মন যদি রিন হইরা বিয়া করো বাইরে বিয়ার বাদর দেন দেখে রিনর টেনশনে আর রোমান্স করতে মন চাইত না এর লাগি বিয়া করতে হইব কম পয়সার ভিতরে ইতা আবুল তাবুল অপচয় না কইরা অল্প টাকায় বিয়া কইরা জামাই বউ দুইজনে গিয়া বিয়ার বাদে এক সপ্তাহ দুই সপ্তাহ এক দুই মাসর ভিতরে উমরা কইরা ওকা আল্লাহর ঘরের সামনে গিয়া আত তুলুকা দেখবা জামাই বউ হাজবেন্ড ওয়াইফ দুইজনের দাম্পত্য জীবনে বরকত দিবা হে টেকারে জায়গা মতো খরচ করুকা ই অজাগা কুজাগাত গিয়া টেকা খরচ করার কোনো দরকার আর আমার আব্বা হলো রে চাচা জানো হলো রে কইরাম বাবা হল আপনারা দয়া করে বিয়াটারে সহজ হরুকা ইতা ফাইনতে বিয়া করতে পারলাম আর মনে রাখবা যে বেটায় ও এখন দামি কথা কইয়া যায় রামকি যে বেটায় টেকা পয়সা গাড়ি বাড়ি ওয়ার বাদে বিয়া করব আপনারা আমার কথা খান সমাজের লোকে মিলাইয়া দেখবা আমরা তো সফর করি বিভিন্ন এলাকার যাই অভিজ্ঞতা থেকে কইরাম টেকা পয়সা ওয়ার বাদে যারা বিয়া করে হে তো হকলতা আছে ইতা বেটাইতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেটিন তোর লোকে বউর লোকে দাসির লাখান বান্দির লাখান আচরণ করে আর যারা সফল হওয়ার আগে বিয়া করে একজন পুরুষের জীবন সফলতার লাগে একজন নারীর অবদান আছে না নাই আপনি তো সকালে আটটা নটা পর্যন্ত নবাবজাদা নসরুল্লাহ খান ঘুমায় সকালে আপনার বউ আগে উঠতে আপনার লাগে নাস্তা বানায় আপনি চাকরির যাইতা অফিসে যাইতা ক্ষেত যাইতা আপনার লাগে নাস্তা বানাইয়া কাপড় চুপুর অকলতা রেডি করিয়া রাখে আপনি আবার যখন আইবা আওয়ার আগে সপ্তাহ রেডি করিয়া রাখে একটা ছেলে যখন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া করে সে প্রতিষ্ঠিত হইয়া সারাটা জীবন তার বউরে মনে রাখে উদাহরণ অন্য কেউ রেডি দিতাম নাই উদাহরণ দিব আমার নবীজির জীবনটাকে মালা করি ঘটনাটা হল কা আল্লাহর নবীজি প্রথম যারে বিয়া করছেন তার নাম আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা নবীজির তাকি বয়সে বড় না ছোট মাতুক আপনারা বড় না ছোট নবীজি যখন বিয়া করছেন গোরো কিন্তু আসিল নি আমরা আল্লাহ খান হলতা আসিল নি আচ্ছা নবীজির আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাচ্চা থাকা পর্যন্ত নবীজি আর কোনো বিয়া করছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে নবীজি আরো একাধিক বিয়া করছেন একদিন নবীজি গরর ভিতরে দোয়া করলা এর মাঝে গরো ঢুকি গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঢুকিয়া তাইনো নবীজির ঘরে আত তুলছেন দোয়াত শামিল রসুলুল্লাহ এই সময় দোয়া করলা আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ পেরেশান অবস্থায় থাকবো এই পেরেশানির দিনে আমি যেন আমার খাদিজারে না বলি সুবহানাল্লাহ কইতা নাই ফিসে দিয়ে আত তুলছেন খে হুকা দোয়া পছন্দ হইছে নি মাতুন না কানে ও দোয়া করা তাসলা ইকান হইন না শেষ দোয়া তো পছন্দ হইছে না দোয়া শেষ হওয়ার বাদে নবীজিরে কইলা আপনি ই কিতা হল্লা বলে কিতা হইছে আপনি দোয়াত আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা কইলা আমার কথা আপনার আগে মনে হয় না আমারে আপনি কম বয়স আপনার গরো আনছ এত কম বয়স আমারে আপনার গরো আনছ আপনি আগে আমার নাম কইলা না কানে দোয়াত আল্লাহ রসুল উত্তর দিছে কিতা উত্তর দিছেন কিতা হনো আল্লাহ রসুল কইলা হনো আয়েশা তোমরা হল বিবি হল তোমরা সব ওইলাই আমার শুকর দিনের সাথে আর আমার খাদিজা আমার দুঃখর দিনের সাথে সুবহানাল্লাহ মিলছে নি কথা এর লাগে খালি টেকা পয়সা দেখা বুরুং বারুং দেখা বিয়াদা লাইল না জানো কিছু ফাইন তোরে দেখলে উসি না যায় এগু কোনটা ওইব ইগুলি দি কোনটা ওইব সম্ভাবনা ময় দেখবা দিলাইবা বিয়া শাদীরে সমাজ সহজ হরুকা আর ওটা ইফতারি দেওয়ার নামে এটা সামাজিক কুপ্রথা আম খাতলি দেওয়া এর বাদে জোর কইরা বিয়া শাদী ইতা হাসিল কইরা দেওয়া ইতা ইত্রামি ফাত্রামি ছোট লোকে বল মানসিকতা এই সকল কুসংস্কার সমাজ থেকে আমাদেরকে দূর করতে হবে জন্য যুবক তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আর আমি যুবকদেরকে বলবো ভাইয়েরা শোনেন বিয়ের সময় যদি শ্বশুরবাড়ি থেকে কিছু না দেন না আনেন আল্লাহর কসম ওই শ্বশুরবাড়ির লোকেরা সারা জীবন আপনাকে মূল্যায়ন করবে আমার কথা মেনে দেখেন
মূল্যায়ন করবে আপনাকে ব্যক্তিত্ববান মানুষের মূল্যায়ন থাকে সব জায়গায় টাকা পয়সা দিয়ে মানুষের শুধু মূল্যায়ন হয় না যারা ব্যক্তিত্ব মেইনটেইন করে চলে তারা দেখবেন সব জায়গায় মর্যাদা পায় সম্মান পায় ঠিক কি না আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে কষ্ট হচ্ছে আপনাদের ও তার 5-7 মিনিট হ্যাঁ এখন আমি কিন্তু খুব যোগ উপযোগী একটা হাদিস বলে এরপরে শেষ করব এখানে আপনাদের মনোযোগ লাগবে লম্বা একটা হাদিস পড়ব 5-7 মিনিট লাগবে আপনারা শুনবেন তো এরপরে নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হবে সমৃদ্ধ হবে কিন্তু মানুষ প্রযুক্তির অপব্যবহার করে ঈমান হারা হয়ে যাবে আল্লাহর নবীর হাদিসটা আগে শোনাই নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সা আইয়ুজহারাল কওল ওয়া ইউখজানাল ফাইল নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হয়ে যাবে কথা প্রচার করা এবং কর্ম ধারণ করা সহজ হয়ে যাবে দেখেন তো কথা প্রচার করা কেমন সহজ হয়েছে আজ থেকে 50-60 বছর আগে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের কথা মুহূর্তেই শুনতো না একটা সময়ে মানুষ চিঠি লিখত এরপরে মানুষ টেপ রেকর্ডার রেকর্ড করে ভয়েস পাঠাতো এরপরে যুগ আসলো মানুষ ঘরের উপরে অ্যান্টেনা লাগিয়ে লম্বা লম্বা মোবাইল ব্যবহার করত এরপরে অ্যান্টেনা খুলে মানুষ লম্বা লম্বা বেন্দা বেন্দা মোবাইল বাটনওয়ালা মোবাইল ব্যবহার করত এরপরে চলে আসলো ডিসপ্লেওয়ালা মোবাইল এই যে ব্ল্যাকবেরি এক সময় মানুষ ব্যবহার করত এরপরে চলে আসলো স্মার্টফোন এখন আর শুধু কথা বলে না ভিডিও কলে কথা হয় কি রে কি করো কয় খাওয়া দাওয়া করি কি দিয়ে খাও কয় একটু ভিডিও অন করো দেখাই এই যে মুরগির রান খাই হাদিসটা এই কথাগুলো কেন বললাম দেখেন নবীজি বলেছেন আখেরি জামানায় প্রযুক্তি উন্নত হয়ে যাবে কিন্তু এই উন্নত প্রযুক্তিকে মুসলমানের সমাজের লোকেরা অপব্যবহার করে করে ঈমান হারা হয়ে যাবে আজকে দেখুন এই যে প্রযুক্তি প্রযুক্তি নির্ভর হয়ে হয়ে আজকে আমরা প্রযুক্তির অপব্যবহার শুরু করেছি মোবাইল আমরা হাতে পেয়ে হারাম রিলেশনে জড়িয়ে গিয়েছি মোবাইল আমরা হাতে পেয়ে আজেবাজে ভিডিও দেখা শুরু করেছি পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গিয়েছি এখন দেখেন এমন অবস্থা হয়েছে প্রযুক্তি যত বেশি উন্নত হয়েছে আমরাও ইবাদত থেকে তত বেশি গাফিল হয়ে গিয়েছি কেমনে হয়েছে শুনেন বলেন তো আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনেন আমি শেষের পয়েন্টগুলাই রেখেছি গুরুত্বপূর্ণ কারণ শেষ ভালো যার সব ভালো আজ থেকে 50-60 বছর আগে আমাদের দাদা দাদি নানা নানিদের আমলে তাদের ঘরে কারেন্ট ছিল না তাদের ঘরে এসি ফ্রিজ ডিভিডি তাদের ঘরে মোবাইল ইন্টারনেট ওয়াইফাই ল্যাপটপ আইপ্যাড ট্যাবলেট কিচ্ছু ছিল এই জন্য রাত 8টার পরে তাদের কোনো কাজ কাম ছিল না খায়া দায়া ঘুম তারা তাড়াতাড়ি ঘুমিয়েছেন তাড়াতাড়ি সকালবেলা উঠেছেন এখন আমাদের ঘরে ওয়াইফাই আছে মোবাইল আছে সব আছে রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকার অভ্যাস আমাদের আছে এর কুফল কি হয়েছে কুফল হলো এই আমার চাচারা 80 বছর 90 বছর হয়ে গিয়েছে উনারা যৌবন বয়সে ঠিকমতো খেয়েছেন ঘুমাইছেন বলে এখনো এনার্জি ঠিক কিন্তু এখন 25-30 বছরের যুবক ছেলে চোখে ঝাপসা ঝাপসা দেখে মাইগ্রেনে প্রবলেম তার চুল পেকে যাচ্ছে যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে চেহারা লাবণ্য কমে যাচ্ছে কেন জানেন এরা ঘুমের টাইমে ঘুমায় না খাওয়ার টাইমে খায় না ঘুমের অভ্যাস আর খাদ্যাভ্যাস ঠিক নাই বলে আমাদের জেনারেশন অসুস্থতায় চলে যাচ্ছে সামনে হয়তো আমরা একটা অসুস্থ জেনারেশন পাবো এজন্যই রাস্তাঘাটে শুধু হসপিটাল আর হসপিটাল বেড়েই চলেছে এখন অবস্থা কেমন হয়েছে এই প্রযুক্তি আমাদের আন্তরিক সম্পর্ক কমিয়ে দিয়েছে কিভাবে কমিয়ে দিয়েছে দেখুন আগে বিয়ে শাদিতে মানুষ গেলে চেয়ারে এরকম গুল হয়ে বসতো একজন আরেকজনকে জিজ্ঞেস করতো আপনার ফ্যামিলির কি খবর আপনার ফ্যামিলির কি খবর আর এখন অবস্থা কি সবাই একসাথে বসেছে কেউ কারো সাথে কথা বলে না সবাই শুধু নিচের দিকে তাকায় আমার কথা বাস্তবতার সাথে মিলে না মিলে না আমাদের আন্তরিক সম্পর্ক কমিয়ে দিয়েছে যুবক ছেলে মোবাইল ফোন হাতে নিয়েছে মাগরিবের আজান পড়ে খবর নাই এশার আজান পড়ে খবর নাই রাত 12টা হয়ে গেছে খবর নাই ফ্রি ফায়ার পাবজি আর পাবজি খেলে ঠিক আছে কথা
প্রযুক্তি উন্নত হবে নবীজি বলেছেন এই প্রযুক্তির অপব্যবহার করবে এগুলো খারাপ জিনিস নয় দেখেন আগে আমরা খাতায় লিখতাম এখন খাতায় লেখা লাগে না এখন আমরা টাইপিং করি আগে আমরা বই নিয়ে নিয়ে হাঁটতাম এখন আমরা ল্যাপটপ নিয়ে ঘুরি কারণ ল্যাপটপের ভেতরে লক্ষ লক্ষ বই রেখে দেওয়া যায় প্রযুক্তি উন্নত হয়েছে এটাকে আপনি ভালো কাজে ব্যবহার করেন কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মানুষ প্রযুক্তির অপব্যবহার করবে দেখেন দেখেন আমার যুবকদের দিকে তাকায় দেখেন মোবাইলের মধ্যে তারা মোবাইলও তো একটা প্রযুক্তি এটা এটাকে ব্যবহার করে হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে এটাকে ব্যবহার করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে আমার যুবক ভাইয়েরা প্রযুক্তির অপব্যবহার করে নিজেকে ধ্বংসের দিকে নেওয়া যাবে না কারণ প্রযুক্তির অপব্যবহার এটা হলো কিয়ামতের আগের একটা ফিতনা আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আরো জোরে বলেন সর্বশেষ হাদিস কিয়ামতের আগে নবীজি বলেছেন ভূমিকম্প বেড়ে যাবে ঘূর্ণিঝড় বেড়ে যাবে গজব বেড়ে যাবে সিরিজ ভূমিকম্প হবে কিছুদিন পর পর ভূমিকম্প আসবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প দাবানো এরপরে চেহারার বিকৃতি এবং অন্যান্য গজব দিবেন কে আরো জোরে কেন আল্লাহ গজব দিবেন কারণ হলো এই গজবগুলো এমনি এমনি আসে না মানুষের পাপের কারণে আসে নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে ইদা কানাল মাগনামু দুওয়ালা রাষ্ট্রের সম্পদ মানুষ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে ক্ষমতা পেয়ে মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করে যখন সম্পদ বাড়াবে কিংবা বিদেশে বেগম পাড়া বানাবে এই রকম অবস্থা যখন শুরু হবে গজব আসবে কার তরফ থেকে এরপরে নবীজি বলেছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন মুসলমানের সমাজে যখন তাদের শিক্ষা কারিকুলাম থেকে দ্বীনি শিক্ষা বাদ দিয়ে দিবে তখনই গজব আসবে আর তখনই কিয়ামত তাদের নিকটে চলে আসবে এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে শুধু দিন নাই যেভাবে আমরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিয়েছি সামনে যে ভয়াবহ কি গজব আসে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই গজবগুলো থেকে বাঁচতে হলে শিক্ষা ব্যবস্থায় দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে কিয়ামতের আগে যখন মানুষ পাপাচার গুনাহে ধাবিত হয়ে যাবে তখন গজব আসবে এই পাপাচার বাড়িয়ে দেওয়া গুনার কাজ বাড়িয়ে দেওয়া এগুলো কিয়ামতের আগের ফিতনা যে ফিতনাগুলোর কথা বললাম এই সকল ফিতনাগুলো আমাদের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে আসুন এই ফিতনাগুলো থেকে আমরা নিজেদেরকে সেফ করি আমরা সবাই ইমানের পথে জিন্দেগি যাপন করি ইমানের পথে চলার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বেঁচে ইমানি জিন্দেগি পরিচালনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন।